হ্যালো ব্রাদার্স, সবাইকে স্বাগতম জানাই শুরু করতেছি আজকের ভিডিওটা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং কি যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন। সাবস্ক্রাইব একটা করলে আপনারা চাষ সম্বন্ধে এবং কি জেনে যেতে পারবেন, প্রথম টাইপের ভিডিওটা আপনার এখানে চলে যাবে। হ্যাঁ ব্রাদার্স, এখানে যে মাছগুলো দেখতেছেন এটি হলো দেশি পাবদা মাছের পোনা। এই মাছগুলো কি সাইজের মাছটা সেটা আপনাদেরকে আমরা হাত দিয়ে দেখাইয়ে দিচ্ছি কিংবা হাত দিয়ে বুলাইয়ে দেখাচ্ছি। এই সাইজের পোনাটা আপনারা সঠিকভাবে চাষ করিলে আপনাদের পুকুরে মিস হবে না, কিংবা আপনারা সঠিকভাবে দুইবেলা খাদ্য দিয়ে থাকলে তাহলে মাছগুলো কালচারের জন্য খুবই ভালোভাবে চাষ করিতে পারেন। এখন বিস্তারিত বলবো আপনারা কিভাবে চাষ করলে এবং কি লালিত পালিত করিলে মাছগুলো আরও দ্বিগুণত্ব অল্প দিনের জন্য আপনারা মাছগুলো চাষ করিতে পারবেন। হ্যাঁ ব্রাদার্স, প্রথম থেকে আপনাদেরকে যে এ করতে হবে সেটি হলো বায়ুপ্লকের জন্য। যদি আপনারা চাষ করেন এই সাইজের মাছটা, সেটি হবে আপনার বায়ুপ্লকের পানিটা মিষ্টি থাকিতে হবে। আপনার বায়ুপ্লকের পানিটা যদি মিষ্টি থাকে তাহলে সেই জন্য এই মাছটি আরও খুবই ভালোভাবে খাদ্য দিলে সঠিকভাবে খাদ্যটা খাবে। আমাদের ময়মনসিংহ জেলায় তে হচ্ছে গা মিষ্টি পানিতে মাছ উৎপাদন হয়ে থাকে, সেই ক্ষেত্রে নোনা পানিতে খুবই কম হয়ে থাকবে। সেই ক্ষেত্রে আপনারা নোনা পানিতে বেশি রকম 100%-এর মধ্যে 90% যদি নোনা পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার পাবদা মাছ যে না দেওয়াটাই সবচেয়ে ভালো। তার জন্য রয়েছে আপনারা পুকুরের জন্য যদি চাষ করেন তাহলে আপনারা পুকুরের চাষ করিতে পারেন। হ্যাঁ ব্রাদার্স, পুকুরের যদি আপনাদের কিছু কিছু সমস্যা আছে সেগুলো আমি আপনাদেরকে ধরে দেখাবো এবং কি বলে থাকবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার কথার মাধ্যমে আপনারা চাষ করলে ইনশাল্লাহ আপনারা সঠিকভাবে সফল হতে পারবেন। হ্যাঁ ব্রাদার্স, আপনারা যদি পুকুরে যদি এই মাছগুলো দেন, দ্বিতীয়ত কথা হচ্ছে পুকুরে মাছ দেওয়ার পূর্বে কিছুদিন গেলে মাছের যদি খাদ্য সঠিকভাবে খেয়ে থাকে, মাছগুলো যদি দেখেন যে পেট ফোলা ভাব এবং কি মাছের পেট উপরে দিয়ে তারা মাছগুলো একসাথে ঘুরিতেছে কিংবা মাথা তলবে দিয়েছে, তাহার জন্য বুঝতে পারবেন যে মাছের আপনার সমস্যা রয়েছে কিংবা আপনার পুকুরের সমস্যাটা হচ্ছে। পুকুরে যদি গ্যাস থাকে তাহলে মাছের পেটে গ্যাস হয়ে থাকবে, মাছগুলোর পেট ফুলে যাবে, সেই ক্ষেত্রে দেখা গেছে একটা দুইটা মাছ কাটিয়ে দিয়ে। হ্যাঁ ব্রাদার্স, আপনারা পুকুরটা প্রাথমিকভাবে থেকে আপনারা পুকুরটা প্রস্তুতি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে পুকুরটা কিভাবে প্রস্তুতি করলে আপনারা পুকুরটা ভালোভাবে মেরামত করে নিতে পারবেন। যে কোনো সাইজের পোনা হলেও আপনারা পুকুরে কালচারের জন্য সঠিকভাবে চাষ করিতে পারেন। পুকুরে যদি আপনার গ্যাস হয়ে থাকে তাহলে সেই গ্যাসটি আপনারা নির্মাণ কাজ করিতে পারেন। গ্যাস দূর করার জন্য কি করিতে পারেন, যখন দেখবেন মাছের পেট ফোলা কিংবা একটা দুটা মাছ মারা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কিছুটা একটা ওষুধ ব্যবহার করিবেন। সেটি হলো আপনারা ওষুধ না দিয়ে সেই ক্ষেত্রে আপনারা লবণ ব্যবহার করতে পারেন। প্রতি শতাংশে লবণটা দিতে হবে আপনার 300 গ্রাম কিংবা 400 গ্রাম করে লবণ দেবেন। অতএব 50-60% জায়গার ভিতরে আপনারা 100 গ্রাম পটাশ এই লবণের সাথে মিক্স করে লবণটা শুকনো অবস্থার মাধ্যমে সারাটা পুকুরে ছিটিয়ে দিতে হবে। তার জন্য আপনার পুকুরের জন্য খুবই মাছ ভালো হয়ে থাকবে কিংবা আপনার পুকুরে গ্যাস হবে না। সেই ক্ষেত্রে দেখা গেছে মাছগুলো আরও দ্রুত গতিতে মাছ বড় হতে থাকবে। হ্যাঁ ব্রাদার্স, এই কেনোনাইজ টাইমে যদি আপনারা সেই ক্ষেত্রে দেখা গেছে মাছের যদি কিন্তু অল্প পরিমাণ শরীরে কিংবা দাগ থাকে কিংবা একটা দুটা মাছ মারা যায় তখন আপনারা বুঝতে পারবেন যে মাছের কিন্তু শরীরের সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন, সেটি হলো টিমশন ওষুধটা ব্যবহার করবেন। টিমশন দেওয়ার পূর্বে সেই ক্ষেত্রে দেখা গেছে যে মাছের যদি কিনু আরও দাগ হয়ে থাকে তাহলে মাছের যদি মাছ দেখতেছেন যে মাথা মোটা হয়ে যাচ্ছে কিংবা লেজের দিকটা চেপা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা করে রেনামেশিন ব্যবহার করতে পারেন। প্রতি শতাংশে আপনার রেনামেশিন ব্যবহার করতে পারেন, 10টা করে রেনামেশিনের বড়ি ব্যবহার করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে মাছগুলো আগাগোটা সব এক সমান হয়ে থাকবে। ওই রেনামাইসিনে আপনার 4টা কাজ করিবে, সেটি হলো আপনার মাছের খাদ্য সংকটে এবং কি খাদ্যটা সঠিকভাবে খাবে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে মাছের যদি কোনো শরীরে কোনো ঘাটতি হয়ে থাকে সেটা আপনার পূর্ণতাই করে দিবেন। পানিটার দিক দিয়ে আলটিমেটলি খুবই ভালো থাকিবে, সেই ক্ষেত্রে পুকুরের গ্যাস দিক দিয়ে খুবই ভালো কম থাকিবে। তার জন্য আপনারা এই রেনামাইসিনটা ব্যবহার করতে পারেন। 15 দিন পরপর আপনারা মাছ সুস্থ অবস্থায় এই রেনামেশিনটা ব্যবহার করিতে পারেন। সেটি হলো রেনামেশিন বড়ি কিংবা আপনার রেনামেশিন প্যাকেটই ব্যবহার করিতে পারেন। যে রেনামেশিনটা আপনার মুরগি যে পোলট্রি মুরগির সাথে ব্যবহার করে সেই রেনামেশিনটা আপনি পুকুরে ব্যবহার করবেন।
তার জন্য দেখা গেছে রেনামাইসিনে আপনার অনেকটা সফলতা এবং কি গুণগত মান স্বয়ং সম্পূর্ণটা খুবই ভালো পাবেন। মাসের ক্ষেত্রে দিক দিয়ে আপনার চাষ সম্পর্কে আরও তথ্য জানতে হলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। মাস আপনার সুন্দরভাবে চাষ হোক এবং কি আমরা মাসে পাতে বাঙালি 12 মাস আপনার মাছ চাষ করিয়ে দেবেন এবং কি দেশের মাধ্যমে সুস্থ সবল একটা ফসল আপনারা করিতে পারেন। বেকার জীবন এবং কি আপনারা গড়ে তুলেন সেই ক্ষেত্রে হেল্পের জন্য আমরা রয়েছি, আপনাকে সরাসরি হেল্প করিতে পারব। টাইটেলে কিংবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো থাকিবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করিতে ভুলবেন না। হ্যাঁ প্রিয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।